আসসালামু আলাইকুম। আজ 13 জানুয়ারি 2021। আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি ডট প্রেস প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, স্পন্সর বাই টিপটপ মার্ট লিমিটেড। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি, আজহারুল ইসলাম। প্রিয় দর্শক, আজকের প্রতিদিনের গল্পে যা থাকছে শুরুতে তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আলোই হতে পারে চোখের ক্ষতির একটি কারণ। ব্যবহার করুন সুপারস্টার এলইডি, যা দেয় সঠিক মাত্রার আলো। আমাদের আগামী বেড়ে উঠুক আলোয় আলোয়। ধর্ষণের পর হত্যার শিকার ইংরেজি মাধ্যম পড়ুয়া স্কুল ছাত্রীর মা জানিয়েছেন, গত 7 জানুয়ারি দিহান ও তার সঙ্গীরা আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। বাসায় নিয়ে ধর্ষণ শেষে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। দিহান তখন ফোন দিয়ে জানায়, হাসপাতালে পায়ে ধরে কান্নাকাটি করে বলে, আন্টি আমাকে বাঁচান। তখন দিহান আরও বলে, আমরা চারজনই তাকে বাসায় নিয়ে যাই, আমার মেয়ে ফাঁকা বাসায় একা যাওয়ার কথা না। আজ বুধবার দুপুর 12:30 রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় তিনি তার মেয়েকে অপহরণ করে সংঘবদ্ধভাবে ধর্ষণ ও হত্যা করা হয়েছে বলেও দাবি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ এনে তিনি বলেন, আমার নিষ্পাপ মেয়েকে নিয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে, চরিত্র হনন করা হচ্ছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিথ্যা প্রচারণাকারীদের সাইবার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান তিনি। নিজের অবস্থান থেকে পিছু হাঁটছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের বিরুদ্ধে করা দুটি মামলায় তার সম্পৃক্ততা নেই জানিয়ে তাপস বলেছেন, দুজন আইনজীবী অতি উৎসাহী হয়ে মামলা করেছেন, আমি তাদেরকে অনুরোধ করব তারা যেন মামলা প্রত্যাহার করে নেন। তিনি আরও বলেন, মধুমতি ব্যাংকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের টাকা রাখায় আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। সাকরাইর ঘুড়ি উৎসব 1427 উপলক্ষে নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এর আগে সোমবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র তাপস বলেন, আমার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশ্যই এটা মানহানিকর হয়েছে, আমি এ ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নিতে পারি। ওই দিনই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দুটি মামলা করা হয়। মামলা দুটি করেন কাজী আনিসুর রহমান ও অ্যাডভোকেট মোহাম্মদ সরওয়ার আলম। মামলার পরে সরওয়ার আলম গণমাধ্যমকে বলেন, মেয়র শেখ ফজলে নূর তাপস সম্পর্কে 9 জানুয়ারি সাঈদ খোকন মানহানিকর বক্তব্য দিয়েছেন যা গণমাধ্যমে প্রচারিত হয়েছে, যে কারণে সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানি মামলা করেছি। এদিকে গতকাল গণমাধ্যমে নতুন করে কোনো কথা বলেননি সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। সাবেক এই মেয়র তার ঘনিষ্ঠজনদের জানিয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা, শেখ হাসিনার আদর্শ বাস্তবায়নে কাজ করি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনায় আমার আস্থা ও বিশ্বাস, তার আদর্শ বাস্তবায়নে এখন থেকে সক্রিয়ভাবে মাঠে কাজ করতে চাই, নেত্রীর হাতকে শক্তিশালী করতে সংগঠন করতে চাই, এই মুহূর্তে আর কিছু নিয়ে ভাবছি না। এদিকে বর্তমান ও সাবেক মেয়রের মধ্যে বাগযুদ্ধ আপাতদৃষ্টিতে বন্ধ হওয়ায় স্বস্তি ফিরেছে ক্ষমতাসীন দলে। নীতি নির্ধারকরা বলছেন, তারা দুজনই ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, উভয়কে সংযত হওয়ার পরামর্শ তাদের। গত শনিবার নিজের অবস্থান পরিষ্কার করে বক্তব্য রাখায় পুরান ঢাকার নেতাকর্মীদেরকে চাঙ্গা ভাব দেখা গেছে। সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার সহ নানা কর্মসূচি নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডেও প্রস্তুতি শুরু হয়েছিল। এর অংশ হিসেবে গতকাল ঢাকাবাসীর ব্যানারে মানববন্ধন করা হয়েছে। আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথেও মোকাবেলার প্রস্তুতির ঘোষণা ছিল সাঈদ খোকনের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার আদেশ প্রদানের দিন ধার্য ছিল গতকাল। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী দিন পিছিয়ে আগামী 19 জানুয়ারি এই দিন ধার্য করেন। এদিকে আইনি লড়াইয়ের জন্য গতকাল আদালত পাড়ায় সাঈদ খোকনের আইনজীবীরাও সতর্ক ছিলেন। গতকাল সংবাদ সম্মেলনে মেয়র তাপস বলেন, গতকাল যে দুটি মামলা হয়েছে তার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই, দুজন আইনজীবী অতি উৎসাহী হয়ে মামলা করেছেন, আমি তাদেরকে অনুরোধ করব তারা যেন মামলা প্রত্যাহার করে নেন। কেউ ভোট চুরি করতে এলে লাঠি দিয়ে হাঁটুর নিচে মারতে কর্মী সমর্থকদের নির্দেশ দিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র প্রার্থী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা। তিনি বলেছেন, লাঠি তৈরি করে রেখেছেন তো, ভোট চুরি করতে আসলে ওই লাঠি দিয়ে পায়ের হাঁটুর নিচে মারবেন।
তিনি কর্মীদের প্রশ্ন করে বলেন, পারবেন তো আপনারা পায়ের জুতা পুরাতনগুলো নিয়ে যাবেন, কারণ নতুন জুতা দিয়ে মারলে হবে না, পুরাতন জুতা স্যান্ডেল দিয়ে ভোটচোরদের মারতে হবে। বুধবার সকালে আব্দুল কাদের মির্জা বসুরহাট পৌরসভার 4 নং ওয়ার্ডে এক নির্বাচনী কর্মী সভায় এসব কথা বলেন। তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আরও বলেন, রাস্তায় বাধা দিলে, ভোট কেন্দ্রে কেউ বিতলামি করলে লাঠি জুতা দিয়ে মারবেন। তিনি বিএনপির মেয়র প্রার্থীকে নিয়ে বলেন, ভোটের দিন দুপুর 12টায় হয়তো বিএনপির মেয়র প্রার্থী কামাল চৌধুরী বলবেন, কারচুপি হয়েছে, আমি ভোট বর্জন করলাম। বিএনপির প্রত্যাশা এটি, আরেক প্রার্থী জামাতের মোশাররফের কথা আমি জানি না, এরা সবাই টাকা পয়সা খেয়ে ভোটে রং লাগানোর চেষ্টা করছেন। এসব ব্যাপারে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমিও অনেক ভুলভ্রান্তি করেছি, অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে, এটি আর চলতে দেওয়া যায় না। দলীয় নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে কাদের মির্জা বলেন, আমার ভোট প্রশ্নবিদ্ধ করতে তথাকথিত আওয়ামী লীগেররা নোয়াখালীর বিএনপির সাবেক মেয়র হারুনকে 50 লাখ টাকা দিয়ে বসুরহাট পাঠিয়েছে, বিএনপির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সেই টাকা দেওয়ার জন্য, মারামারি দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। কারণ আমি বলছি, ফেয়ার ভোট হবে, আর ষড়যন্ত্রকারীরা মারামারি ও দাঙ্গা বাঁধিয়ে প্রচার করবে, এখানে ভোট ফেয়ার হয়নি, রক্তপাত হয়েছে। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। দর্শক, এবার নিচ্ছে সুপারস্টার গ্রুপ বিরতি, ফিরছি একটু পরে। তোমাকে না বলছি বোর্ড দেখে লেখা তুলতে। বাবা, ভালো মতো দেখতে পাচ্ছি না। কম আলোই হতে পারে চোখের ক্ষতির একটি কারণ, ব্যবহার করুন সুপারস্টার এলইডি, যা দেয় সঠিক মাত্রার আলো, আমাদের আগামী বেড়ে উঠুক আলোয় আলোয়। টিপটপ মার্ট লিমিটেডে আপনাকে স্বাগতম। টিপটপ মার্ট লিমিটেড ই কমার্স ভিত্তিক বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান। দেশসেরা ডার্মো কসমেটিক্স ব্র্যান্ড হিসেবে টিপটপ মার্ট লিমিটেডের সুনাম রয়েছে। নিশ্চিন্তে আপনার ত্বকের জন্য আমাদের দেশসেরা আধুনিক ও নিরাপদ পণ্য ব্যবহার করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড বিভিন্ন দেশ থেকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য আমদানি করে থাকে। আমাদের সেবাসমূহ ব্রণ, ব্রণের দাগ, ব্রণের গর্ত, মেস্তা, চুল পড়া, খুশকি, হোয়াইটেনিং, স্লিমিং, নানাবিধ ত্বকের সমস্যার সমাধানে সেবা দিয়ে থাকে। আমাদের রয়েছে রাজধানী শহর ঢাকাতে 2টি শোরুম, প্রয়োজনে সরাসরি যাচাই করে পণ্য ক্রয় করতে পারেন। এছাড়াও দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল নিতে পারেন। টিপটপ মার্ট লিমিটেডের রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার। ত্বকের সাথে সম্পর্কিত নানাবিধ সমস্যা সমাধানে যে কোনো সময় সরাসরি ফোন দিয়ে সেবা গ্রহণ করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। টিপটপ মার্ট লিমিটেড, ইউর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট। স্বাগত আবারও প্রত্যেকে আমন্ত্রণ প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব চ্যানেল মঙ্গলবার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ইউটিউবের শর্ত লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে প্রতিষ্ঠানটি। একই অভিযোগে কদিন আগেই ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেয় টুইটার কর্তৃপক্ষ। তবে ইউটিউব চ্যানেলটি স্থায়ীভাবে বন্ধ করা হয়নি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এক সপ্তাহ পর তারা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। ক্যাপিটাল হিলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের পর এখনও পর্যন্ত ইউটিউব হচ্ছে একমাত্র উল্লেখযোগ্য মাধ্যম যেটি ট্রাম্পকে বয়কট করেনি। ওই হামলার পরপরই তাকে ব্লক করে দেয় টুইটার, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ইউটিউবের একজন মুখপাত্র জানিয়েছেন, ট্রাম্পের চ্যানেলের একটি বিশেষ ভিডিও ভালোভাবে ক্ষতি দেখা হয়েছে, এটি যে প্ররোচনামূলক সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এ কারণেই ভিডিওটি আমরা সরিয়ে দিয়েছি, পরে নীতিমালা ভঙ্গের দায়ে চ্যানেলটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, আমাদের স্ট্রাইক সিস্টেম অনুযায়ী আপাতত 7 দিন নতুন ভিডিও আপলোড বা লাইভ স্ট্রিম করা যাবে না, এই মেয়াদ আরও বাড়ানো হতে পারে। ট্রাম্পের চ্যানেলটিতে প্রায় 28 লাখ সাবস্ক্রাইবার রয়েছে, এতে মোট 4,312টি ভিডিও রয়েছে। দর্শক, এরই সাথে শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। chancetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.chancetv.press, ইউটিউব youtube.com/chancetvpress, এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।